বিসমিল্লাহির রহমানির রহিম, সুধী দর্শক আসসালামু আলাইকুম। আজকে একটি চমৎকার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি, সাধারণত আমরা যে অ্যাপসটি ব্যবহার করতে চাই ঠিক সেই অ্যাপসে আমরা ট্যাপ করি, কিন্তু অ্যাপসটি ওপেন করি কিংবা ওই রকমভাবে ইউটিলাইজ করি। কিন্তু আজকের ভিডিওতে আমি ব্যতিক্রমভাবে কীভাবে অ্যাপস টোটাল মোবাইলটা কীভাবে ব্যবহার করবেন সেই বিষয়টি দেখাবো। অর্থাৎ আপনি ভয়েস কন্ট্রোলের মাধ্যমে আপনার মোবাইলটি কীভাবে পরিচালনা করবেন সে বিষয়টি আজকের ভিডিওতে থাকছে, তাহলে সঙ্গে থাকবেন। আপনার হাতে থাকা স্মার্টফোনটি কীভাবে ভয়েস কন্ট্রোলের মাধ্যমে পরিচালনা করবেন সে বিষয়টি আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি। এই জন্য প্রথমে আমার একটি অ্যাপসের প্রয়োজন। তো আমি আমার মোবাইলের প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরটি ট্যাপ করে ওপেন করে নিলাম। তো সার্চ অপশনে আমরা লিখব ভয়েস অ্যাক্সেস। দেখতে পাচ্ছেন এসে পড়ছে AWCEES অ্যাক্সেস। আমি ট্যাপ করে সিলেক্ট করে দিলাম। তো ঠিক ভয়েস অ্যাক্সেসের নিচে দেখতে পাচ্ছেন গুগল LCC, অর্থাৎ অ্যাপসটি কিন্তু গুগলের, সো খুবই ট্রাস্টেড। এবং স্মার্টফোনের জন্য গুগলের যত প্রকার অ্যাপস আছে সবগুলো সুইটেবল, অর্থাৎ খুব স্মুথলি কাজ করে। তো আমি ঠিক পাশে দেখতে পাচ্ছি ইনস্টলের একটি বাটন আছে, আমি ইনস্টলে ট্যাপ করে অ্যাপসটি ইনস্টল করে নেব। অ্যাপসের সাইজ 24 MB। তো এটা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপসটি কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো আমরা পাশে ওপেন বাটন আছে, জাস্ট ওপেন আমরা ট্যাপ করে দিব। ট্যাপ করে আমার অ্যাপসটি ওপেন করে নিব। তো টার্ন অন ভয়েস অ্যাক্সেস, অর্থাৎ আমার অ্যাপসটির ডিভাইস থেকে অ্যাক্সেস আছে, সো আমি ওকেতে ট্যাপ করে দিব। ওকেতে ট্যাপ করার পর ঠিক আমি স্লাইড করে নিচের দিকে যাব, গিয়ে আমার ভয়েস অ্যাক্সেস যে অ্যাপসটি আছে দেখতে পাচ্ছেন ঠিক নিচের উপরটি ভয়েস অ্যাক্সেস, এটি অফ আছে, সেটা আমরা অন করে দিব। তো ভয়েস অ্যাক্সেসের উপর যদি আমি ট্যাপ করে দেই, তাহলে দেখতে পাচ্ছেন ভয়েস অ্যাক্সেস একটি স্লাইড বাটন আছে। তো স্লাইডটা আমি দুইটা স্লাইড আমি অন করে দিব, ওকেতে ট্যাপ করব। নিচে কন্টিনিউ আছে, আমি কন্টিনিউতে ট্যাপ করে দিব। দেওয়ার পর এখানে দুইটি রেডিও বাটন আছে, তো আমি ঠিক নিচে যে রেডিও বাটনটা স্টপ লিসেনিং আফটার 3 সেকেন্ডস অর ইনঅ্যাক্টিভিটি, তো আমি ঠিক নিচের যে বাটনটি সেটি আমি রেডিও বাটনটি সিলেক্ট করে দিব। দেওয়ার পর কন্টিনিউতে ট্যাপ করে দিব। হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটা আমি ট্যাপ করে দিব। দেওয়ার পর আবার কন্টিনিউতে ট্যাপ করব, আবারও কন্টিনিউ করে দিব, আবারও করে দিব, তারপর অ্যালাউ করে দিব, তারপর আবারও কন্টিনিউ করে দিব, আবারও কন্টিনিউ, আবারও কন্টিনিউ, দ্যাট মিন্স লাস্ট হলো ফিনিশড। তো আমি ফিনিশে ট্যাপ করে দিলাম। তো আমার যেহেতু এটা কমপ্লিট হয়ে গেছে ইনস্টল এবং সেটিংস কমপ্লিট, সো আমি এখন হোমে চলে যাব। হোমে যাওয়ার পরে অ্যাপসের আইকনটা কিন্তু, শর্টকাটটা কিন্তু আমার হোমে আছে। তো হোমে আমি ঠিক এটার উপর একটা ট্যাপ করব। ট্যাপ করার পর কিন্তু সে অলরেডি অ্যাক্টিভ হয়ে আছে, তো আমি এখন যা বলবো সে কিন্তু তাই নিয়ে আসবে। ফেসবুক দেখতে পাচ্ছেন, ফেসবুক বলার পর কিন্তু সে অলরেডি আমাকে ফেসবুকে নিয়ে আসছে। যদি বলি ইউটিউব, সে ইজিলি কিন্তু আমাকে ইউটিউবে নিয়ে আসছে। হোয়াটসঅ্যাপ, কন্ট্যাক্টস, হোম, হোমে নিয়ে আসছে। তো আমরা এই অ্যাপসে ভয়েসে যা বলবো, অ্যাপস যেটা রেকগনাইজ করবে সেটা কিন্তু আমাকে সে পৌঁছে দিবে। তাহলে ইজিলি কিন্তু আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোনটি ভয়েসের মাধ্যমে কন্ট্রোল করতে পারি। আমার আর ট্যাপ করে করে আমার সুনির্দিষ্ট অ্যাপসে যেতে হবে, জাস্ট আপনি মুখে বলবেন, আপনার ফোন কিন্তু মুখের কথাই অপারেট হবে। সো ইজিলি কিন্তু আপনারা এই ভয়েস অ্যাক্সেস অ্যাপসের মাধ্যমে ফোনটি পরিচালিত করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবারও কথা হবে এরকম নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।